হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ওমের সিম্পল লাইফস্টাইল। তো আমাকে রেডি হতে দেখে বুঝেই গেছো, আজকে যাচ্ছি হচ্ছে আন্দুল রাসমেলা। মাম্মা আর পাপ্পা রেডি হয়ে মানে গাড়ির কাছে গেছে, আর আমিও দেখো রেডি হয়ে গেছি, আর আমি তালা মারলাম ঘরে, এবার আমি যাব। তো চলো কী কী করি, দেখ সাথে থাকো। যাবে তো ডিসেম্বরের 15 তারিখে? এদিকে দেখো আমরা মেলার ভিতরে ঢুকছি, আর এদিকে না দুপাশে এত দোকান ঢুকেছে, আগের বছর গিয়েছিলাম তো মানে এত পরিমাণে দোকান, আর সব থেকে আমার যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে শিক্ষাটা এত সুন্দর করেছে না। আর এখানে দেখো ঠাকুরের কাছে এত ভিড়, মানে সব শিল্পী দেখি তুলতে ব্যস্ত। আর এখানে দেখো কি সুন্দর ঠাকুরগুলো করেছে, আগের বছর না আরও বেশি পরিমাণে বসেছিল, দেখছি একটু কমই বসেছি। তো যাই হোক যতটা পারবো তোমাদের দেখার চেষ্টা করবো। আর এখানে দেখো তোমাদের আমি যতটা পারছি দেখাবো চেষ্টা করছি, প্রচুর মেলা দেখেছি। আর আমরা যেদিন গিয়েছি না তো একটা ভিড় ছিল না, তাহলে 15 দিন হয়ে গিয়েছিল আশ্বিনতা প্রসাদ। দেখো তোমাদের দেখার চেষ্টা করছি। আর এদিকে প্রচুর দোকান বসেছিল, দেখো ক্যামেরা করেছি, তোমরা দেখতে পারবে। মামার না পাপার সাথে এগিয়ে যাচ্ছিল, আর তার জন্য আমি একটু ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছি। এদিকে দেখো দোলনা, ট্রেনে দোলনা বসেছিল, আর মামাকে বললাম চাপো, কিন্তু ও না ভয় পাচ্ছিল, ও চাপছিল না। তো এদিকে মানে মামামি একটা দোলাই বসবে, সেটা হচ্ছে গাড়ি দোলনা, সেটাও চেপেছে। আর এদিকে দেখো কত রকমের মেলনা বসেছে, আর কী কিনলাম তোমরা সেটা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে পারবে, বুঝতে পারবে মানে কী নেই, মানে এভরিথিং সব কিছুই আছে। আর এদিকে মামামি আর পাপার সাথে যেহেতু ট্রেন রান্না এইভাবে করেই যাচ্ছে, আর কিনেওছি অনেক কিছু, সব থেকে দেখা যাওয়া সম্ভব হচ্ছে না, যতটা পারবো তোমাদের দেখাবো। আর এদিকে দেখো মামামি না গাড়ি দোলনায় যাচ্ছে, আনন্দ করছিল না, মামাকে বায়না করছিল, আমরা তো চাকরি দিয়ে দিতাম না, এত বাচ্চাগুলো লেখা ছিল না, আমরা কোনো সেফটি ছিল না এই খেলাটার মধ্যে, ওই জন্য আমরা এটা মামাকে চাকরি দিয়ে দিতাম, আমি তো দাদি বলে চাকরি ছিল। দেখতে কিন্তু কী ভালো লাগছিল, এত পরিমাণে বললাম আমি কাজটা না, আমার প্রচুরই ভালো লেগেছে। এই প্রথমবার এখানে এই দোলনাটা বললাম, দোলনাটা বসলো এখানে, দেখো মামা বাড়ি দোলনা চাপতে লেগেছে, কী আনন্দ করছিলো বাড়ি দোলনা চাপতে চাপতে, ওই স্টিয়ারিংটা না বারবার ধরে এখানটি ঘোরাচ্ছিল, এত মজা না এই দোলনা চাপতে, প্রচুর ভালোবাসে। মামার দোলনা চাপছে, এখানে আমি পাপ্পাও ওয়েট করছি, ওর জন্য ও তো মানে নামতেই চাইছিল না, অনেক কষ্ট ওকে নামিয়েছি দোলনা থেকে। আর এদিকে দেখো এদিকে না মামা মোর পাপার সাথে জিলিপি কিনেছিল, ও না জিলিপি খেতে ভালোই আসে, জিলিপি কেন ওর মিষ্টি জিনিস খেতেই ভালোবাসে। আর এখানে দেখো ফুচকার লাইনে দাঁড়িয়ে আছি, তেঁতুল জলটা না মানে শেষ হয়ে গিয়েছিল ওই জন্য। তো ঠান্ডা লাগছিল না আসার সময়, তো আমি ঘুরে যেতে পারবো না, তার জন্য তো চাদর টাদর তৈরি নিয়েছি, মামাকে মানে পরিয়ে নিয়েছি, তারপর চাদরটা আমি সেইখানে নিয়ে গেছি, যাতে কিনে নিয়েছি না, বাট আমি পরিনি, ওইদিকে আমার রানী আদিকে একটু দরকার ছিল, পয়সা তুলতে গিয়েছিলো, তো তার জন্য আমরা ভাবিয়েছিলাম, ওয়েট করছিলাম। আর ঘরে এসে দেখো আরাম সে জিলিপি খাচ্ছি, সত্যি কোথাও থেকে এসে যে মানে খাওয়াটা না মানে টেস্ট ফেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি কী কী কিনেছি, সেটা হচ্ছে মামামের খেলনা, চেয়ার টেবিল এইসব, ওর তো মানে মানে খেলনা রাখার ঘরে জায়গা নেই এমন অবস্থা হয়ে গেছে, তো মানে খেলনা। আর এদিকে দেখো ট্রেন গাড়ি দুটো ট্রেন কেনা হয়েছে, একটা আমার ননদের মেয়ের তারে কেনা হয়েছে, একটা ওর তারা। এদিকে দেখো কী সব কাঁকড়া বিছে টিকটি রুটি কী মানে এই সমস্ত কিছু কিনেছে। আর এখানে না অনেক রকমের মাটির কি সুন্দর ফুলকপি, ঢ্যাঁড়স, রসুন, আপেল, আলু, আদা, এত সুন্দর না পুরো অরিজিনাল মানে
সবজির মতো লাগছিল, তো ওগুলো খুব পছন্দ হয়েছে, তো মাম্মাম ওগুলোই কিনে নিল। আর মানে এতটাই সুন্দর দেখতে, তোমরা দেখো পুরো ডিটো মানে একই লাগছে দেখতে, এত সুন্দর লাগছিল। দেখো না সব থেকে রসুনটা সব থেকে এত ভালো লাগছে। আর এখানে না এগুলোর সাথে সাথে আমিও একটা কিনে নিয়েছি হচ্ছে কানের, মেলায় না এত রকমের কানে ছিল, আমার না চোখ পুরো ধাঁধিয়েছে আমি কোনটা কিনবো, তো আমার এটাই পছন্দ হয়েছিল। সিম্পলের ওপরে আমি না খুব একটা